তিন দিয়ে আট ঘন্টা চল্লিশ মিনিট পনেরো সেকেন্ডকে ভাগ করলে দুই ঘন্টা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড পাওয়া গেল ভাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও সময়ের ভাগ অঙ্ক শিখব এর আগে আমরা সময়ের ভাগ অঙ্ক কীভাবে করতে হয় নিয়মটা শিখে গেছি আজকে আমরা ঘন্টা মিনিট এবং সেকেন্ড থাকলে কীভাবে ভাগ করতে হয় সেটাই শিখব একদম সহজভাবে তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আবারও সময়ের ভাগ শিখব তাহলে চলো দেখে নিই প্রথমে আমরা ভাগটি টুকে নিই আট ঘন্টা চল্লিশ মিনিট পনেরো সেকেন্ড ভাগ তিন তিন দিয়ে আমরা আট ঘন্টা চল্লিশ মিনিট পনেরো সেকেন্ডকে ভাগ করবো তাহলে প্রথমে আমরা কি করব ঘন্টাকে ভাগ করব। তারপরে মিনিটকে ভাগ করব তারপরে সেকেন্ডকে ভাগ করব ঠিক আছে এই একটা নিয়ম হয় আরেকটা নিয়ম হয় কি প্রথমে আমরা ঘন্টাকে মিনিট নিয়ে যাব মিনিট থেকে আবার সেকেন্ড এনে যাব। দিয়ে ভাগ করব করার পরে আবার সেই সেকেন্ডকে ভাগ করে ঘন্টায় আনতে হবে আবার মিনিটে আনতে হবে সেটা একটা লং প্রসেস তার থেকে আমরা একদম ডাইরেক্ট করে দেবো প্রথমে ঘন্টাকে ভাগ করব। তাহলে আমরা দেখে নিই তিন দিয়ে আটকে ভাগ করতে হবে কে তিন তিন দুকুণে ছয় তিন তিরক্ষে নয় তিন তিরক্ষে নয় বড় হয়ে যাচ্ছে তাহলে তিন ছয় দুই বার গেল তিন দুকোনে ছয় বিয়োগ করে দিই আট থেকে ছয় বার দিলে দুই দুই তিনের থেকে ছোটো যেহেতু তিনের থেকে দুই ছোটো তাই আমরা কী করবো ঘন্টাকে এবার আমরা মিনিটে নিয়ে যাব ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাব দুই ঘন্টা সমান কত মিনিট দেখো দুই ঘন্টার সমান এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে দুই ঘন্টা সমান কি হবে একশো কুড়ি মিনিট ঠিক আছে তাহলে আমরা দুই ঘন্টা সমান কত পাবো একশো কুড়ি মিনিট এইবারে এখানে যেহেতু চল্লিশ মিনিট আগে থেকেই আছে এটা আমরা এর সঙ্গে যোগ করে নেব চল্লিশ মিনিট তাহলে আবার কত হলো চার দুই ছয় শূন্য দু শূন্য এক একশো ষাট মিনিট এবং এই যে পনেরো সেকেন্ড এটা আমরা এখানে নামিয়ে দেব ঠিক আছে এবার আমরা মিনিটকে ভাগ করি তাহলে একশো ষাট মিনিটকে তিন দিয়ে ভাগ করব প্রথমে আমরা দুটো সংখ্যা দেখব তিন দিয়ে ষোলোকে ভাগ করলে কত হয় তিনকে তিন তিন দুগুলো ছয় তিন তিনকে নয় তিন চার বারো তিন পাঁচ চেয়ে পনেরো তিনশো আঠেরো তিনশো আঠেরো বড় যাচ্ছে তাহলে তিন পাঁচ পনেরো তাহলে পাঁচ বার পনেরো ষোলো থেকে পনেরো বার দিলে এক শূন্য আছে নেমে গেল যেহেতু এক ছোট তাই আমরা শূন্যটা নামালাম তাহলে দশ তিন তিক নয় তিনবার গেল তিন তিরিক নয় এবার দশ থেকে নয় বার দিলে হয় এক এক যেহেতু তিনের থেকে ছোট তাহলে আমরা কি করব এক মিনিটকে সেকেন্ডে নিয়ে যাব এবার মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে কি হবে যেহেতু এক মিনিট তাহলে এক মিনিট সময় ষাট সেকেন্ড ষাট আর এখানে আছে কত পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডে এটার সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে তারপরে হবে পাঁচ ষাট পঁচাত্তর সেকেন্ড এর পঁচাত্তর সেকেন্ডকে তিন দিয়ে ভাগ করবো তিন একের তিন তিন দুগুণে ছয় দুই বাজ যাচ্ছে ছয় বিয়োগ করলে হয় এক এক দশ এবার পাঁচ নেমে গেল পনেরো তাহলে তিন দিয়ে পনেরোকে ভাগ করে তিন পাচ্ছে পনেরো তিন পাঁচ বাজ যাচ্ছে তিন পাচ্ছে পনেরো মিলে গেল তাহলে আমরা কী পেলাম দেখো দুই ঘন্টা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড বোঝা গেল তিন দিয়ে আট ঘন্টা চল্লিশ মিনিট পনেরো সেকেন্ডকে ভাগ করলে দুই ঘন্টা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড পাওয়া গেল ক্লিয়ার প্রথমে আমরা কি করলাম ঘন্টাকে ভাগ করলাম ঘন্টা ভাগ করার পরে যেটা এই যে ভাজকের থেকে ছোট হয়ে গেলো যেহেতু ছোটো হয়ে গেলো তাহলে আমরা কী করব এটাকে আমরা মিনিটে নিয়ে গেলাম মিনিটে নিয়ে যাওয়ার পরে এখানে যেহেতু মিনিট আছে সেই মিনিটটা যোগ হয়ে গেলো হওয়ার পরে আবার মিনিটকে আমরা ভাগ করলাম মিনিটকে ভাগ করার পরে অবশিষ্ট যেটা থাকছে সেটাকে আমরা সেকেন্ডে নিয়ে গেলাম সেকেন্ডকে আবার ভাগ করলাম করার পরে মিলে গেল তাহলে কি হলো পেয়ে গেলাম আমরা অ্যান্সার তাহলে দুই ঘন্টা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড বোঝা গেল তাহলে আশা করি তোমরা বুঝে গেছো যে কিভাবে সময়ের ভাগ অঙ্ক করতে হয় তাহলে বন্ধুরা তোমরা অঙ্কটি ভালোভাবে প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা